অনেকেই কমেন্টস করে এটা যে আপনারা দিয়ে কি কি করছেন সেটা একটু আমাদের সাথে আমরা কি দেখাবো তুলি আমাদের বাড়িটা দেখাবো এই যে বাড়িতে আমরা এখন আছি বর্তমানে বাড়িটা কিন্তু আমাদের ফেসবুকে টাকায় তৈরি করা এটা হচ্ছে ফেসবুকের টাকার প্রথম জিনিস আমাদের আমরা যখন প্রথম মানে ফেসবুক থেকে আমরা যখন টাকা ইনকাম করি তখন আমরা একটা টাকাও নষ্ট করিনি আমরা ভাবছি সর্বপ্রথম আগে আমরা একটা বাড়ি তৈরি করব। এখন শুধু তো বাড়ি করিনি আরও অনেক কিছু বাড়ির ফার্নিচার টার্নিচার কিনছি হ্যাঁ তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো চলে হ্যাঁ বাড়ির ভিতরে যাই তো অনেকদিন ধরে অনেকে জানতে চাচ্ছিলো তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করে ফেলি তো চলো ভিতরে যাই ভেতরে গিয়ে দেখায় আর কি কি কিনছি অবশ্যই আমি অনেক আগে অনেকবারই ভিডিও দিচ্ছি এগুলা এটা হচ্ছে আমাদের রান্নাঘর এই যে সিলিন্ডার কিন্তু আমার ফেসবুকে টাকা দেয় কিনা তাই না tuli আমাদের আগে যে সিলিন্ডার ছিল এটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমাদের ফেসবুকে টাকা দেয় কিনা এখানে যা যাব দেখতেছেন একলা কিন্তু আমাদের সব ফেসবুকে টাকা দেয় কিনা তারপরে এবার রুমের ভিতরে যাই প্রথমেই লাইটটা দিয়ে দাও আচ্ছা তো এই যে সোফাগুলা এই সোফাগুলাও কিন্তু আমাদের ফেসবুকে টাকা দিয়ে কিনা হ্যাঁ অনেক আগেও শেয়ার করেছে যে টি টেবিলটা এটা হচ্ছে আমাদের ফেসবুকে টাকা দিয়ে কিনা তারপরে এই ফ্রিজ কিন্ত আমাদের আগে কিনা ছিল ফ্রিজ আমাদের ফেসবুকে টাকা কিনা না ফ্রিজটা আমাদের আগে কিনা ছিল এই ওয়াল সোকস আমাদের টাকা কিনা হ্যাঁ মানে ফ্রিজ আমরা আগে কিনছিলাম ফেসবুকে আসার আগে আর এই ওয়াল সোকসটা আমাদের ফেসবুকে আসার পরে কিনা এইদিকে এইটা আমার স্বপ্নের আর এই যে তোলে স্বপ্নের ডাইনিং টেবিল এটা হচ্ছে ফেসবুকে আসার পরে কিনা মানে এগুলো আমাদের বাড়ি কমপ্লিট করার পরে একটা একটা করে কিনা আর এবার এই রুমে চলো এই এর মধ্যে যাই কি নেই দেখাচ্ছি যখন সবই একটু করে দেখা হ্যাঁ এই যে পদ্মা টর্দা এগুলো সবই আমাদের ফেসবুকে টাকায় কেনা এই রুমের মধ্যে আসি এই রুমের মধ্যে যে একটা সিম্পল খাট আছে এই খাটও কিন্তু আমাদের ফেসবুকের টাকায় কিনা এই যে রুমের পর্দাগুলা এগুলা এই মশারি এটাও ফেসবুকের টাকায় কিনা আবার এই যে স্টাডি টেবিল এটাও ফেসবুকের টাকায় কিনা এই বাক্সাটা আগে কিনা ছিল আমাদের এটা আমাদের আগের আমরা যে রুমে থাকি সেই রুমে এটা হচ্ছে আমাদের রুম আর প্রথমে আসি তুলের এটা হচ্ছে মেশিন যে মেশিনে তুলি কাজ করে এটা হচ্ছে তুলের সেই মেশিন দিন ঝগড়া হয় এই মেশিন নিয়ে আর এই যে ওয়ার এটা আমাদের ফেসবুকে আসার আগে কিনা হ্যাঁ ফেসবুকে আসার আগে কিনা এই ওয়ার হ্যাঁ এটা আমাদের আগে কিনা আর এই জানালা পদ্মাটা ফেসবুকে আসার পর আর এই যে এই খাটটা আমাদের ফেসবুকে আসার পর কিনা ফেসবুকে টাকা দিয়ে কিনা তারপর এই যে ড্রেসিং টেবিলটা এটাও কিন্তু আমাদের ফেসবুকে আসার পরে কিনা দু হাজার তেইশ সালে আমাদের যা ইনকাম ছিল ফেসবুকের পুরো টাকাটাই আমরা ইনভেস্ট করে ফেলছি আমাদের বাড়ির পিছনে মানে আমাদের শখ পূরণ করছে আমাদের একটা শখ ছিল হয়তোবা আমাদের এই সব কোনোদিনই পূরণ হতো না যদি ফেসবুক না থাকতো তো ফেসবুককে অনেক 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 ধন্যবাদ আমার অডিয়েন্সকে আমার ফলোয়ার্সরা আমাকে এত ভালোবাসে মানে আমার বলার ভাষা নাই আমার ফলোয়ার্সরা আমাদেরকে এত ভালোবাসে বলেই হয়তো বা আমরা এত কিছু করতে সম্ভব হয়েছি তো আজকের মতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শান্ত তুলির জন্য মন থেকে সবাই দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে